একজন বন্দায় যে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া তিলাওয়াত শুরু করে, কিচ্ছু এখনো পর্যন্ত হইছে না, খালি হইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জাতে ওলা তার রহমতের দরজা খুলিয়া দিলায় বন্দার উপরে ওলা রহমত বর্ষণ হইতে থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সব তারিফ হইয়া থাকলো আল্লাহর। রব্বিল আলামিন যাইন হইয়া থাকলা সৃষ্টি জগতের লালন পালনকারী, যাইন পুরা মখলুক রে যাইন ফালিয়া যাইন, যাইন কি তা করুন মখলুক রে ফালিয়া যাইন। মা বাবার আওলাদ যদি ভাতজন ছয়জন হইন সমানভাবে ফালা সম্ভব হয়নি, একটা তারতম্য ঐব। আল্লাহ কামুল হাকিমিন যাই না সই নেই, কিন্তু বন্দার মধ্যে কোনো তারতম্য আল্লাহর যাতে করে না। যে আল্লাহরে মানে তারেও আল্লাহর যাতে ভালিয়া যায়, যে মানে না তারেও ভালিয়া যায়। যে মানে সজদা করে আল্লাহর যাতরে তারেও আল্লাহর যাতে রিজেক দে, যে মানে না আল্লাহর যাতরে তারে কিন্তু আল্লাহর যাতে উপাস রাখে না, তারেও খাবায় তারেও খাবায়। শুধু মানুষ রে খাবাইন ইলা নাই, শুধু মানুষ রে খাবাইন ইলা নাই। ফিশারি দেখছো তো আপনারা, ফিশারিত মাছ যে গুড়োয় ভালোই নিগুড়োয় মাছরে খানি দেওয়া লাগে নি, না দিলে কি তৈব মাছ মরি। গাং তো আপনার আর বেশ দূর না, ও গাং কো মাছ মাঝে মাঝে মাছ মরই নি না। হ্যাঁ ওলা উয়া হইলাই নি রে বা আমার নয়া আইলাম ভরি আর ওলা বুঝা রে, কোনোদিন শুনছি না গাঙ্গ মাছ মরে গেছে না না খানি ভাইয়া, শুনছো নি আপনারা শুনছো না? এটা তো মানে মারো ঝাল দিয়া মারো। আপনার ফিশারির মধ্যে আপনি যদি মাছরে খানি না দেওতে, ই মাছ ইকুখিত হয় না বড় হয় না, মালিকরে চিন্তা থাকে আমার মাছর বেমারে ধরিলে ইব, আমার মাছ বড় হইতো নাই, বড় বানাইতে খানি দেওয়া লাগে। গাঙ্গর মাছ যে গুণ আছে নি গুণ ধরে কোনো মানুষে কোনো দিন নিয়া খানি দিছে না। এর বাদেও গাঙ্গ থাকি দেখিও বড় বড়, তোমার ফিশারির থাকি বড় মাছ গাঙ্গর থাকি মারা হয়। এখন প্রশ্ন হইল গাঙ্গর মাছরে খানি খেয়ে দিল, খানি খেয়ে দিছে খানি জাইন দি আগে সই নাই না আর অন্য খেও নাই। এই নইয়া দেখ লাগি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগতের লালন পালনকারী, বাড়িতে আপনার মুরুক ফালিছো আশ ফালিছো কবুতর ফালিছো ইতারে খিতা দেওয়া লাগে, খানি দেওয়া লাগে। আপনার আর ইতা গাছাইন তো দেখবায় কোনো গাছও ভাই ভাই পঞ্চাশ ষাটটা সত্তরটা পাক্ষি আইয়া বোয়াত্তা হইন বন্য গাছ পাক্ষি একাত দিন নিয়ে একাত মুখ সাউ দিছিলাই নি তারে না, কোনোদিন ভাইছ নে গাছের গাছর তলে ভাক্ষি মরি গেছেন কয়টা খানি না ভাইয়া, হইছে না আইলা এগুন্তরে খাবাইয়া খেয়ে গেল, এগুন্তরে আর খেয়েও খাবাইছে না, এগুন্তরে খাবাইছে তার বানানে আলা তার খালিক মালিক আল্লাহ কামুল হাকিমিনে। ও এই নইয়া তাক লাগি আল্লাহ যাইন সৃষ্টি জগত্রে লালন পালন করিয়া যাইন। আপনারা দেখছো চাউল কয়দিন বা ডাইল ওলা কিছু জিনিস আছে সানা কয়দিন রাখার বাদে ইতার ভিতরে গুফু কই যায়, তার ভিতরে একটা কিড়া জন্মে, কিড়াটা হইল নরম, কিড়াটা হইল নরম। সেও নিয়া বিষ লাগাইছিলাম চাউল নিয়ে হাত গুনে কেউ ফেলাইছিলাম, একটা কি ফুক হইতা না আল্লাহর হাতে তার হন তাকি ফায়দা করাইলো আইছে অন বড় হইছে ফুকি কুকিলা শক্ত না নরম। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামুর কাছে হযরতে আজরাইল আলাইহি সালাম আইলা আইয়া জানাইন, মুসা আল্লাহর হুকুম হই গেছে আপনারে নিতাম গিয়া, আপনি যাইতা গিয়া আল্লাহর জাতর হুকুম হই গেছে, মুরব্বি সাহেব হলিন আসো, আওলাদ আওলাদর মাঝে মায়া কুঞ্জনের লগে বেশ থাকে, বড় এন লগে আনি না হরু এন লগে বড় হরি হ, হ্যাঁ রে আমি বাপর বলো হুয়া তুমি হরু কইলে মেন্দি মন না, আমরা মনে করি বাবা এনে বালা পায় হেনে বালা পায়, মা বহর গেছে কিন্তু ইখান থাকে না, মা বহর লাগে আওলাদ সমান থাকে কিন্তু টান একটু বেশি থাকে ছোটো এর লগে কিতার লাগি।
বড় এরা বড় হয়ে গেছে, কুঠিয়া খাওয়া ভারি লাগছে, কুঠিয়া খাওয়া শিকি লাগিছে, খাইতো পারবো, সরু ইগু সরু রয়েছে, ইগে এখন ভার্ত নাই। হজরতে মুসা আলাইহিস সালামে যখন হুনলা জমিন থাকি তান বিদায়ের সময় হয়ে গেছে, ছোট ছেলেরে ডাকিয়া আনিয়া বুকুর লগে জড়াইয়া ধরিয়া খালি হুঙ্গা দে আল্লাহ যে গাই ন মুসা, সরু হুয়ারে অত মায়া কর ওখানে, অত হুঙ্গা দে ওখানে, আল্লাহ আমার ওলা দখলর মাঝে ছোট হইল ইগু, বড় ইতা বড় হয়ে গেছেন, খাইতা পারবা চিতা পারবা, আমার এই নেকদবা একদম ছোট, এন খিলা খাইবা এন লাগে চিন্তা করিয়ার। আল্লাহরে যাতে জানাই ন মুসা, এখন আর আইবার খাম নাই, এক কাম কর আপনি সফর বারো। মুসা আলাইহিস সালাম রে আল্লাহর যাতে হুকুম দিলা, মুসা সফর বারইলা, একটা সাগরের পারে দিয়া যা সময় মুসা আলাইহিস সালাম হাঁটিয়া যাইত্রা, যাইতে সময় দেখলা সাগরের পানির মাঝে একটা পাথর। সাগরর ভানিয়ে, খালর ভানিয়ে, বিলর ভানিয়ে ইতার মাঝে তফাত আছে নি না? নাই, আছে। ইতার ভানি হইল মিঠা, হিগু হইল নুনটা লবণালা ভানি, আবার এই ভানি তাকে গুলা, এই ভানিটা তাকে বড় পরিষ্কার, সাগরর ভানিটা তাকে বড় পরিষ্কার। হজরতে মুসা আলাইহিস সালামে দেখলা একটা সুন্দর সাদা একটা পাথর ভানির তলে, পাথরটা ঝলমল ঝলমল করে দেখিয়া মুসা কইলা সুবহানাল্লাহ, অত সুন্দর পাথর। আল্লাহ জানাই ন মুসা, পাথরর বার বাজু দেখিয়া যদি অত তাজ্জুব হইলা, মুসা এগুর ভিতর দেখলে কিতা করবাই? মুসাই কইন আল্লাহ এগুর ভিতরে অবহিতা আছে নি বলে, ওই মুসা এগুর ভিতরে আরো আছে, ওগু তুলিয়া আনো। ফাতর হজরতে মুসা আলাইহিস সালামে তুলিয়া আনিয়া হাত লইয়া বহুত সুন্দর করিয়া বাহাত্তরটারে আতাই নার সাইন। আল্লাহ কইলা মুসা বার বাজু দেখিয়া অত আসান কইস, ভিতর দেখলে কিতা করবাই? আল্লাহ ভিতরে কিতা রইছে নি? আল্লাহর হুকুমে ফাতরটা দুই টুমা হইল, দুই দ্বিখণ্ডিত দুই টুমা টুপার্ট হইল, দুই টুমা হয়ে গেছে পাত্তরটা। দেখার বাদে হজরতে মুসা আলাইহিস সালামে দেখলা পাত্তরের মাঝখানে একটা কিড়া, পাত্তরের মাঝখানে একটা কিড়া, কিড়াটা হইল নরম। দেখলা পাত্তরের কিড়া যেগু আছে বগুর মুখ সবুজ, এখান গাছর ফাত্তা, সবুজ এখান গাছর ফাত্তা। মুসা তাজ্জু বই গেলা, পানির তলে হইল ভাত্তর, ভাত্তরের ভিতরে কিড়া, কিড়ার মুখ হইয়া থাকলো সবুজ একটা ভাতা। আল্লাহর যাতে জানাই ন মুসা, এই কিড়া এগুরে আর কেউ বানাইছে না, বানাইছি আমি আল্লাহ, এগুর খানির ব্যবস্থা যেটা আছে এগু আমার দায়িত্ব, এগুর খাওয়ানির দায়িত্ব আমার। ও মুসা, আমি আল্লাহ যখন ছোট্ট কিড়ারে খাবাইয়া লইয়া যাইতাম পারি, আর আপনি চিন্তা করিও না, আপনার ফুয়ারে আমি খাবাইয়া আনিম। আর রহমান রহিম, বেটা আপনার দুয়ারও গিয়া উবাইছে, উবাইয়াও কইছে, আমি যে দুয়ার আইছি আমার দুয়ারর মালিকে কখনো আমার এই গড়টাকে খালি ফিরাইয়া দিছই না, দয়াল। এনকি ভিতরে কিতা আছে? দয়া আছে। আপনি উবাইছো, উবাইয়া করায়, আর রহমান রহিম, আমি কোনো ফকির কোনো পাশানোর দুয়ারও আইছি না, আমি আইছি খার দুয়ারও বলে, আমি আইছি আল্লাহ কামিল আহকামুল হাকিমিনের দুয়ারও, যাই নইয়া তাক লাগি রহমান রহিম, যাই নইলা রহমান রহিম, যান অসীম দয়ালু মেহরবান মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, যাই নইয়া তাকলা শেষ বিচারের দিনের মালিক, শেষ বিচারের দিনের মালিক। বিচারক দুনিয়ার বিচারক হল দেখবা, এ বিচারিয়ে মাঝে মাঝে বিকি খাইলা, বিচারিও কিতা হয় বিকি খাইলা, বিচারিয়ে মাথিও বিচারিয়ে বিকি খাইলাই, নতুবা বিচারি যাই না সৈনেনে দুখা দেব হই যায়, নতুবা বিচারি রে খিতা দেব দুখা দেব হই যায়, দুখা খিলা দেন বিচারি রে, বিচার করতে হইলে সাক্ষী লাগবো নন, এর বিচার করতে সাক্ষী লাগবো নন, আর সাক্ষী পাওয়া যায় নি না যায় না? ওই আইলা হান্দির কৌটোর বানিন দিয়া আমি বেজান দেখছি, ওই তো মাগনা না, মাগনা না মাল লাগবে, এর এবাদে অতটা না, 300 ওই কত 300 মিশা রাখি দিলাই না, আল্লাহর কসম খাইয়া, তোরা সরম আমরা ঘোরা উচিত না, যে মাত্র 300 টাকায় খার কসম খাইয়ার, আল্লাহর কসম খাইয়ার।
অনেক সময় সাক্ষী যারা আছেন বিকি যাইন নথুবা ইলা হরা একজন মানুষ হইয়া তাক লগিয়া দোষী এই মাতু মানুষটা হইল প্রতাপী মানুষটা সম্পদশালী মানুষটা ধনী তার পক্ষে গিয়া আমরা সাক্ষী দিলাইয়া দিয়া তারে নির্দোষী বানাইয়া লইয়া বিচারকে দুঃখা খাইছুন না খাইছুন না বিচারকে দুঃখা খাইলেই সইন মালিক ইয়াউমিদ্দিন এখন বিচারিয়ে যে দুঃখা খাইলা এমন একটা বিচারের প্রয়োজন যে বিচারিয়ে কখনো দুঃখা খাইতা নাই ই বিচারিরে খরিদার লোয়ার খরর ক্ষমতা থাকত নাই এমন একজন বিচারির প্রয়োজন জানে কেউ দুঃখা দেবার মতো কেউ নাই এমন একটা বিচার হইব যে বিচার দুধর দুধ ভানির ভানি হইব দোষী দোষী হইবা নির্দোষী নির্দোষী হইবা বিচারক যাই না সই নেন খেওরর গেছে বিকি খাইতা নাই বিচারকে পক্ষপাতিত্বমূলক আচরণ এই বিচারির দ্বারা হবে না এই বিচারি হইলা খে বলে এই বিচারি হইয়া তাকে লাগি আল্লাহ এই বিচারি হইলা আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন যাই নইলা শেষ বিচারের দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদতি করি তুমি ছাড়া আর কেউরে আমি সিজদা করি না তুমি ছাড়া আমি ইবাদতের লায়েক আর কেউরে মনে করি না ওয়া ইয়াকা নাস্তাঈন আর আমি সাহায্য চাই আমি মুদদ চাই আমি সাহায্য চাই কার কাছে একমাত্র তোমার কাছে একমাত্র তোমার কাছে বিকারি যাই নাই সই নাইয়া আপনার দরওয়াজা তু ভাই সই নু ভাইয়া কইত্রা যে আমি এই বাড়ির মালিকরে সলাম দি সইন দিয়া বাড়ির মালিকর মুর্দে গান অখলর লাগি দোয়া খতরা মা জিন্দা অখলর লাগি দোয়া খতরা মালিকর মালর লাগি দোয়া খতরা এর বাদে কইত্রা আল্লাহ এই মালিকর দোয়ার থাকি আমি কখনো খালি ফিরিছি না মানে কিতা আইজো খালি তুমি ফিরাইয়া দিও না আমি কোনো বখিলর দরওয়াজা আইছি না আমি কোনো বখিলের দরওয়াজা তাইছি না আমরা ওলা উবাইলাম উবাইয়া হইলাম আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা হইয়া তাহল আল্লাহর যাইনইয়া তাকলা সৃষ্টি জগতের প্রতিপালক আর রহমানির রহিম যাইনইয়া তাকলা মেহেরবান দয়ালু মালিক ইয়াউমিদ্দিন আমি কোনো ফকিরের দরওয়াজার মধ্যে উবাইছি না আমি কোনো ফকিরের দরওয়াজার মধ্যে আইছি না আমি আইছি যাইন শেষ বিচারের দিনের মালিক তান দরওয়াজার মধ্যে তান দরওয়াজার সামনে আইয়া আমি দাঁড়াইছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমি সাহায্য আমি একমাত্র আল্লাহ তোমারে সিজদা করি তোমারে ইবাদতি করি তুমি ছাড়া আমি অন্য কেউরে সিজদা করি না তুমি ছাড়া অন্য কেউরে আমি মাবুদ মানি না ওয়া ইয়াকা নাস্তাঈন আর আল্লাহ আমি সাহায্য চাই আর এখন একমাত্র তোমার কাছে একমাত্র তোমার কাছে আপনারা ও যে রাস্তা মেইন রাস্তা তো ও বাই তাকে দেখছেন একজন ফকির আইতরা আইতে সময় আপনার বাড়ি ও সাইটে হোক কিংবা ও সাইটে হোক ফতে দি যাইতে সময় ই ফকির অবাড়িত উঠিতরা রাস্তার দ্বারা যত বাড়ি নাছে অবাড়ি হবাড়ি 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 উঠিয়া আপনার বাড়িত গেছইন আপনি দেখছ বিগ দিবাইনি না দিতাই না মাথিও দিবাই নি না দিতাই না দিবাই আর আরো একজন ভিখারি দেখছো বেটা গালিত তাকিলাম সে লামিয়া ও বাড়ি থবাড়ি থবাড়ি থবাড়িত কোনো বাড়িত বেটা হামাইছে না সুজা গেছে আপনার বাড়িত গিয়া আমি কইছে আমি হকলর দরওয়াজার মাঝে হাত ফেলাই না আমি সবর দুয়ার গিয়া ভিক্ষা চাই না আমি আপনার কাছে আইছি আমার এই এই অসুবিধা এখন খোসাই এই ভিখারিরে অন্য ভিখারির লাখান দিলে ওইব নি ওইবন খেতে লাগে হইতো না দজন তো ভিখারি দজন ভিখারি খেনে হেল্লাখান দিলে হইতো না বলে এই যে ভিখারি যে আছে এই ভিখারি কিন্তু সব দরওয়াজা তার ফেলায় না এই ভিখারি অহল দরওয়াজার মাঝে গিয়ে হাত বাড়ায় না আর হেন ফটতে বাড়িন তো হাত বাড়াই বাড়াইয়া হায়দ্রার এই নি বেটা ডাইরেক্ট আমার কাছে সিধা আইছে এখন এই ভিখারিরে অন্যর লাখান দিলে হবে না আপনি আমিও লা নমাজ উবাইয়া হইয়ার আল্লাহ
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদতই করি, তোমার মাবুদ জানি, তুমি ছাড়া অন্য কেউর ইবাদতই করি না, ওয়া ইয়াকা নাস্তাইন, আর সাহায্য চাই আর মুদত চাই আর একমাত্র তোমার কাছে, আমি সব দরওয়াজার মাঝে আমার আদরে বাড়াই না, আল্লাহ একমাত্র তোমার দরওয়াজার সামনে আমার আটটারে আমি বাড়াইছি। এখন সারা সাইলা কিতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে আপনি সিধা রাস্তাটা দেখাও, আমারে সহজ সরল পথ যেটা আছে আমারে সহজ সরল পথ দেখাও, মাত বুঝা জাননি, আমারে সহজ সরল পথ দেখাও। আপনারা ই জায়গাত আবাদ লাগিয়া আমি আগে রেল ক্রসিং ছাড়িয়া সদারে দিয়ে আরো ফটো দিয়ে হামাইয়া আসলাম, যাওক আমার ইয় খানো থানে হইয়া ফোন করি 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 আইয়া আজিছি ফত একজনে আইয়া আপনারে জিকাইছো না, আমি অমুক জায়গাত যাইতাম আপনি তানে ফত হইয়া দিছ, এন গিয়া ফসি যাইবা নি না, মাঝে মাঝে বেড়া লাগতে পারো, বেড়া লাগতে পারো, আর যাইয়া কইছ আমি অমুক জায়গাত যাইতাম আপনি কইত্রায় আমার লগে আও আমি যাইতাম, আমি নিয়া আপনারে ফসাইয়া দিম, এখন এই বন্দা এই মানুষ আর বেড়া লাগবার চান্স আছে নি, আর লাগবান না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানা যদিও আমরা লইলাই আল্লাহ আমরা রে সিধা রাস্তা দেখাও, আমরা রে সিধা পথ দেখাও, কিন্তু ওই গুরু মফহুম হইব আল্লাহ আপনার দস্তে কুদরত দিয়া আমার নিয়া মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও। এখন আল্লাহর কাছে খুজরায় রাস্তা, কোন রাস্তা, কোন রাস্তার যাই যায় বলে যে রাস্তা চলার কারণে আল্লাহ যে রাস্তার উপরে চলার কারণে ও গুরুর রাস্তা যে গুরু ও রাস্তার চলার কারণে আপনি তারারে পুরস্কৃত করছ, আপনি তারারে ও গুরুর পথ যে ফতর ফতি কখলরে আপনি কিতা করছ পুরস্কৃত করছ। আমরার দুনিয়ার মাঝে একটা রিওয়াজ আছে, আমরা অনেক সময় কইলাই না বা এন উফরে আল্লাহ রাজি, এন উফরে আল্লাহ রাজি, আল্লাহ কি এনে ও জাগাত নিছে, মাত বুঝা গেছে তো, এন উপরে আল্লাহ রাজি আল্লাহ কি তানে কিতা করছে, ও জাগাত ও মসনদ ও জাগাত তানে নিছে, তানে নিশইন আল্লাহর জাত রাজি হতাটা আসা, কিন্তু আল্লাহ তান উপরে কিন্তু গুসাও হটতা পারো, তান দ্বারা এমন কোন খাম হইতে পারে তাই কিতা করতে পারো, আল্লাহর জাতে গুসা তান উপরে করতা পারো, যেমন লাখানো ইয়া থাকলো ফিরাউন, যেমন লাখানো হইলো ফিরাউন, ফিরাউন জানা রাখবা কোনো মানুষের উপা কোনো মানুষের নাম নাই, কোনো মানুষের নাম ফিরাউন নাই, মিশরের যতটা বাদশাহ হইবা প্রত্যেকটা বাদশার উপাধি হইয়া থাকলো গিয়া ফিরাউন, হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামর সময় যে ফিরাউন আসলো তার নাম হইয়া থাকলো ওয়ালিদ ইবনে মুসাব, ওয়ালিদ ইবনে মুসাব, এই যে ফিরাউন ইগু আসলো মুসার জমানার ফিরাউন ওয়ালিদ ইবনে মুসাব ইগু আসলো, ছোট মাও আসলা না বাপও আসলা না, মা বাপ ফারা একটা বনাত রইত কোন জায়গাত বলে রোয়ার ঠিকানা আসলো তার কবরিস্তান, রইত কোন জায়গাত কবরিস্তানও, এখন একগে তো রোয়ার জায়গা কবরিস্তানও ভাই লইলো, খানি ভাই তো খান তাকিয়া বলে মানুষে নিয়া যে সময় মুর্দা মাটি দিতা দিতে হইলে প্রত্যেক মুর্দার গেছ থাকি এক টেকা করিয়া লইত, ও সময় কুর যে ফিরাউন যে বেটা আসলো বাদশাহ যে বেটা আসলো বেটায় শুনলো তার রাজত্বর মধ্যে একটা বাচ্চা বার হইছে, যে গে মুর্দা মাটি দিতে হইলে মইয়তর অকলর কুটুম খে সকল তাকি এক টেকা করিল, খবর দিছে খবর দিয়া নেবাইছে বলি দিবিনে মুসব রে নেবাইয়া কইছে ওবা তুমি আমার রাজ্যত থাকো বুধবাই আর নোয়া আইন বানাই দিছো, মুর্দা মাটি দেওয়াত মানে লইয়া যাইন খবরিস্তান তুমি এক টাকা করি লও, ওখানে কইছে বাদশাহ ফিরাউন আমি এক টাকা করি লই এর লাগিয়া কবরিস্তান মানসে নিয়া মাটি দেন, মাটি দিতে দিতে কবরিস্তানের জায়গা খিতে হইছিব শেষ হইব না, আবার নয়াভাবে মানছে ও জাগার মজে মাটি যদি আমরা নয়াভাবে আরো কিছু মাটি ফালাই, মায়া নয়া কিছু আরো মাটি
ফালাই তা হইলে মানসে আবার একদার তাকিয়া কবর দিয়া আইতা পারবা। হি ফিরাউনে কইল বড় সুন্দর আইডিয়া, বড় আকল আলা বাচ্চা, বড় বুদ্ধিমান সুগরা। বলে ওই এক টাকা করে লইয়া বলে যে না আমি ফান্ড বানাই লিছি, আমি কিতা করছি একটা ফান্ড বানাই। আর বাদশাহ দেখলো বড় আকল আলা সুগরা, কইল নেনা তুমি তুমি তাকো কানো, কইল আমি তাকি কবরিস্তান, কইল তোমার লাখান আকল আলা মানু কবরিস্তান থাকা যায় না, তুমি আইস থাকি আমার রাজপ্রাসাদ তাকওয়ায়। ও রাখছে তারে রাজপ্রাসাদ, হি ফিরাউনের কোনো আওলাদ আসলা না, মরতে সময় হসিয়ত করিয়া গেছে রাজা বাস্য হইতে, হইলে আকল লাগবো নি না লাগতো না, আকল লাগবো তো। ও হসিয়ত করিয়া গেছে আমি মারা যাবার বাদে ও আকল আলা সুগরা ঘুরে বাসা বানাইবা, আকল আলা গু বাসা হইতে আসলো কেন কবরিস্তান উঠাই আল্লাহ আনছে কেন রাজপ্রাসাদ। আনা রাজি ওয়াইন, আনা রাজি ওয়াইনি, রাজি দেখায় বানাইছে আল্লাহ। এর বাদে খালি রাজপ্রাসাদ রাখছে ইলা না, এর রাজা বানাইলো আইছে আল্লাহ, তারে রাজা বানাইছে বঞ্চে ফিরাউন। ফিরাউন কিন্তু ফইলা নষ্ট আসলো না, ফিরাউন নষ্ট হইল কিলা, বলে ফিরাউনের বয়স যে সময় 350 বছর হয়ে গেছে, ও সময় তারে শয়তানে একদিন ভাইছে, শয়তানে একদিন তানে লাগাল ভাইছে। এই সময় ফিরাউনের বয়স কত? 350 বছর। বইছে আইয়া দারো বইয়াও কইছে আল্লাহ বালা আসনি, হয়তো ফিরাউন কয় দূর এরা কিতা কস, আমি আল্লাহ কি লইম, আমি মানু। কইছে হারে বাব নিজে নিজরে চিনছ না, আব নিজে নিজরে চিনছ না। ফিরাউনে কইল কিতা চিন্তাম, আমি চিনি, আমি ফিরাউন, আমি বাদশাহ। শয়তানে কইল দম লও আল্লাহ, আমি তোমারে খোয়ার কারণে ঘুম গরম হয়ে গেলায় আমার উপরে, আমার প্রশ্নর জবাব দিও সাইন, আল্লাহ মরইননি। বলে না আল্লাহ মরইন না, আল্লাহ মরবানি, আল্লাহর জন্ম নাই মরাও নাই, আল্লাহর জন্ম নাই মরাও নাই। মাত বুঝা জানি আমার, আমরা জমিনও আইছি মরমনি না মরতাম নাই, সব সব কিতা হইব ধ্বংস হইব সব। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সৃষ্টি জগৎ যেটা আছে সমস্ত কিছু ধ্বংস হইব, একমাত্র বাকি জাইন রইবা এই নইয়া তাহলা আল্লাহ, একমাত্র বাকি রইবা আল্লাহ। ফিরাউনে কইল না আল্লাহ মরইন না, কইল তোমারও 350 বছর বয়স হয়ে গেছে মরি গেছো নি, তোমার বয়স 350 বছর হয়ে গেছে মরি গেছো নি। হইতে সময় ফিরাউনে বরে বরে মাথা ধারার, হইতো শয়তানে দেখলো খাম তোড়া আগুয়াই গেছে, কইল আর কান কথা জিকাও জিকাই তোমারে, আল্লাহ বাঁচাইতাও পারইন মারতাও পারইন লানানি। বলে হয় বলে আল্লাহ যদি খেওরে মারি লাইন, আল্লাহর জাতর উপরে বিচার করবার বিচার ডাকিবার খেওরর ক্ষমতা আছে নি। বলে না, কইল বাদশাহ ফিরাউন তুমি যদি খেওরে তাকি আনিয়া রাস্তার তাকি ধরিয়া আনিয়া মাথা আগলাই লাইলাও শিরচ্ছেদ করি দেও, খেও তোমারে আইয়া জিকাই তো হারবনি, গুড়ে মারি লইলা এখানে। বলে না, বলে তুমি যদি খেওরে কোনো কয় দিরে জেলখানার কয় দিরে বার করিয়া তারে আজাদ করি দেও সাড়ি দেও, তে খেও জিগাই বনি, সাহস আছে নি এই জিগাইতা বাদশাহ, এগু দোষী মানুষ তুমি সাড়ি দিলা কি? কইছে না, কইছে আল্লাহ বাঁচাইতাও পারই মারাইতাও পারই। আমার এখন মাত কিছু ফুন্না মানুষ ইনো আপনারা আসো আইলা খান্তি টাউনও এখন মসজিদ আছে পুরান বাজার মসজিদ দেখা আছেন দেখা আছে, ই মসজিদর আশপাশও কোনো মুসলমান হল নাই। এর বাদেও আমার দাদাজিও রইছেন কত বছর? 53 বছর, 53 ইয়ার্স। ও মসজিদ রইছেন, ও মসজিদর মতবল্লিও তাইন ইমামও তাইন থাইনও রইতা, ই আশপাশর হিন্দু মানুষে তানে বেহদ মানতা, বেহদ মানতা। যে সময় রায়টিং গৈছিল ই সময় ও আশপাশের হিন্দু মানুষ সকলে তানে ফর দিস, মাত বুঝা জানি হিন্দু মানুষ সকলে তানে ফর দিস। তো আমি দাদাজির লগে মসজিদ আছো, আমি তানে একদিন জোর নমাজ তাইন ফড়াইছ,
ফোড়ানির বাদে আমি তানে আত দর্শি দরিয়া টানি টানি মসজিদর মিনারা যেটা গেইট অন আনছি, আনার বাদে আমার হইলাক্ষিত হয়েছে। তো মসজিদর লগেও লাগাই লইল তো রাস্তা, রাস্তার ঠিক অসাইটে হইল পাল ব্রাদার্স। এখন পাল ব্রাদার্স এক পাল ব্রাদার্স দুইটো মহ হয়ে গেছে, নিউ পাল ব্রাদার্স পাল ব্রাদার্স। পাল ব্রাদার্সও আগে ফুন্না মানুষ যাইতেন কইতে পারবা, ফুন্না বলতে মোটামুটি চল্লিশের আশপাশের যাইতেন কইতে পারবা, আগর ফুটবল ইগু আসলো, এখন করিকুল্লা খান ডালাই ভরা নাই, আগর ইগু আসলো সিলাই ভরা, আগর ইগু আসলো সিলাই ভরা, চামড়ার সবুজ একটুমা, খালা একটুমা, সাদা একটুমা দিয়া অগুরহিত। এই ঘটনা এগু আমি প্রায় ওয়াজ হই, এগু বল যেগু ইগুর ভিতরে ব্লাড আর একগু রইত, বহুত ফার্ম দিতা না, ফার্ম সাড়ি দিলে এগু গীত হইতো আটিয়া হরু হয়ে যে। ও দোকানও আছে আপনার ফুটবল, আমার দাদাজি হইলা কীত হইস, আমি বললাম ও ও কথা লইতাম, আমার হইলা ইতা কিতা, আমি বললাম ইতা বল ফুটবল তো কয়গু বেটায় হারাইয়া থইছে, যে লাইলনির সুতা দিয়া নেটর হলে অলাথি দ্বারা বাইনর হলে একটা ব্যাগ আসলো, আমার কইলা ইতা বলো কিতা করলাম, ইতা খেলাইন, ইতা ইতি কিতা করো খেলাইন, আমার কইলা ইতা কিলা খেলাইন, আমি কইলাম লাত্তাইন, ফুটবলও কিতা করো লাত্তাইন, আমার কইলা ধরবে একু ইগু অত উফরে ধোয়া এগু তুই লাত মারবে কিলা, দোকানের চৌকাট আছে না, চৌকাটের উফরে হগু লটকাইয়া বেটায় থইছে, আমার কইলা ধরবে একু ইগু অত উফরে ধোয়া এগু লাত মারবে কিলা। ও আমি তানে কইলাম আপনি খোয়ার বাদে বেটায় অগু লামাইয়া দিব, আর মসজিদর খাদি মাসলা দুইজন হাসন ভাই আর মতলিব ভাই, কোনজন আসলা একজাক্টলি মনে নাই, বাক্কা কয় বছরের আগর গফ, এটা ধরো 90-91 গফ হই আর। তো আমার কইলা আমি কইলাম বলে তারা টাইম দিলে তারা অগু ফুলাইয়া আনবা, আমার কইলা ফুলানি কিরে, ও আমি তো তানে কই আর বলে এগুর ভিতরে ব্লাড আর একগো আছে, অগুত ফার্ম দেবা লাগে তেও ফুলে, ও আসি আসি কইছিল ও তাইন ফুলার বাদে লাত খাইন, কেটা কইছ তাইন ফুলার বাদে লাত খাইন, যত সময় হে ফুলিছিল না জাগা খানো আসলো মাথার উপরে, মাঠটা বুঝি, যত সময় ফুলিছিল না জাগা তার খানো আসলো মাথার উপরে, আর যে সময় তাইন ফুলি গেছ নি সময় তান জাগা খানো আইছে ফাউত। আচ্ছা ফুটবল আপনারা খেলাও তো কিছু, এটা হাফেনার আছে না, হাফেনার আছে, হাফেনার ইগু প্লেয়ারর লাগি না ফুটবলর লাগি, হ্যাঁ ইগু প্লেয়ারর লাগে ফুটবলর না, প্লেয়ার দম লওয়ার বাদেও দেশি হরুতা এমনি লাগতাই, মাত বুঝা গেছিল এ ফুটবলও হাফেনার নাই, হাফেনার কার লাগি ফর দ্য প্লেয়ার্স, প্লেয়ারর লাগে। إن الله لا يحب المتكبرين আল্লাহর জাতে তকব্বুরি করনে আলাও হল দেওয়ালা ভাই না, যেন ভাম হামাইব ন লাত হইব, যেন ভাম হামাইব ভুলিব ন লাত হইব, এর লাগি বিত্রে কিতা আইতো না কখনো তকব্বুরি আইতো না। আমি খুব হাট্টাঘাট্টা ন জওয়ান, আমি খুব শক্তিশালী আছে না নি, আমরা যাইতে সময় একগু দিয়া গেলাম কি শনি দিবা অলা, মাত্র ফাঁস থাকি সাতবার দাস্ত হইলে এটা জোয়ান কি জাগা লই লিব না, আমি খুব ইজ্জতি আমারে মানে খুব ইজ্জত দে, আমি যেন যাই দেখার বাদে মানে আমার চেয়ার ছাড়িয়া দিলাই, আমার ভিতরে তকব্বরি আই গেছে, কত চেয়ারর মানুষ আল্লাহ খাটো বহাইছে, কত চেয়ারর মানুষ আল্লাহর যাতে গীতা করছে খাটো বহাইছে, আমি খুব সম্পদশালী আমার ধন আছে, এটা বহু ধনী মানুষ ভাই আইন ফুন্না ফুন্না বহু ধনী মানুষ, আমি আমার দ চৌকে দেখছি বর্তমান কুর অবস্থাটা, বর্ত আগর এককালের জমিদার এখন গীতা কতরা রুজি খাম কতরা, মাত বুঝা জাননি আল্লাহর যাতে ফারে নি না ফারে না ফারে, এখান জিনিস আমরার মাঝ থাকে ছুটি যাইত, এখান হইলে কোন খান তকব্বরিটা ভিতরে থাকি কোনটা যাইতো গিয়া তাকব্বুরি যাইতো গিয়া, আমি ধনী আমি সুন্দর আমি শক্তিয়ালা আমি সম্পদশালী, ইথা আল্লাহর জাতর দেওয়া,
দেওয়া কার? আল্লাহর জাতর। জেলা দিছই, যাইতে সময় লাগতো না, যাইতে কিতা লাগে না, সময় লাগে না, লইয়া যাইব গিয়া। আর যদি ওখানে ভাইয়া আল্লাহর জাতর শুক্রিয়া আদায় করতে কিতা করবো আল্লাহর জাতে বাড়াইয়া দিলাই বলা ইন শেখার তুম ইন শেখার তুম লা আজিদান না কুম। যদি তুমি শুক্রিয়া আদায় করো তে কিতা করবো আল্লাহর জাতে বাড়াইয়া দিলাইবা। আর ইকনাইন ভাইয়া যদি ফুটবলর লখান আমি ভুলি যাই তে আমার দশা কোনটা হইব? ওই হকটা মনের হইব তো দশা হইব হকটার লাগে আমরার ভিতরে দেখে কিতা হইতো তকব্বরিটা যাইতো গিয়া। শয়তানে বইয়া ফাম যেমনে দিছে ফিরাউন রে ফিরাউন বরে বরে ফুলি গেছে ফুলিয়াও এলান করি দিছে যে আমি হইয়া থাকলাম আল্লাহ। কিতা কইছে? আমি হইলাম আল্লাহ। যেমনে হি আল্লাহ ই দাবি করছে মূল আল্লাহ আহকামুল হাকিমিন যাই না সৈনিন কিন্তু মেঘ দেবা বাদ দিলাই সৈন এখন এখন কিন্তু মিশর মেঘা রয়ে না মানুষ জমিলা জমিয়া আইলা ইয়া হইলা ও ফিরাউন অতদিন তুমি বাদশাহ আসলাই মেঘ আসলো হাবুইতা আসলো যেমনে তুমি আল্লাহ বনলাই আল্লাহ বনার বাদে এখন এই জমিন থাকি মেঘ উঠি গেছে আমরা ফানি ভাইয়ার না গরু বয়ারে গাছ পাইত্রা না ফিরাউন এখন কিতা করতাম হইতেও ফিরাউনে কইল চিন্তা করিও না মেয়ে গইব যাও গিয়া মেয়ে গইব চিন্তা করিও না যাও গিয়া। লগে আসলো তার এক মন্ত্রী গে জিগাইল ফিরাউন মানরে তো কই দিলাই মেঘ ওই যাইব মানরে কই দিলাই মেঘ ওই যাইব মেঘ খিলা দিবাই কইতে ফিরাউনে কইছে চিন্তা করিও না মেঘ খিলা দেবানি লাগে এইখান আমি জানি মেঘ খিলা দেবানি লাগে এইখান আমি জানি হামাইছে গিয়া গর হামাইয়া দরজা লাগাইছে দরজা লাগাইয়া আমরা মানুষে যে সময় দোয়া করি করতে সময় আমরার মাথায় গু উফরে দি থাকে নি না তোলে দি থাকে আমরা আর দোয়া করতে মাথা উফরে না তোলে মাতিও উফরে দিয়া হি গর হামাইছে হামাইয়া গিয়া মাথা দিছে তোলে দিয়া আর ভাও দিছে উফরে দিয়া দিয়া হইছে আল্লাহ আমি খুব ভালোভাবে জানি আমি আল্লাহ নাই তুমি আল্লাহ আমি খুব ভালো জানি আমি আল্লাহ নাই তুমি আল্লাহ আল্লাহ তোমার কাছে যতদিন মানুষে খুঁজিছই ততদিন খুঁজিতে মাথা উফরে দি দিয়া খুঁজিছই আল্লাহ আইজ আমি তোমার কাছে খুঁজি আর মাথা তোলে দি দিয়া তুমি মেঘ দেও নতুবা আমি মানুষের কাছে বেইজ্জত হই যাইমু আল্লাহ তুমি আমারে বেইজ্জত করিও না তুমি মেঘ দিলা হইব নি না হইতো নাই মেঘ হই আর মেঘ হইব নি না হইতো নাই ওই জীব কেনে হইব আর রহমানির রহিম আল্লাহর জাত হইয়া থাকলো গি দয়াবান আল্লাহর জাতর বড় দয়া বড় মায়া খুব মেহরবান এক জাত হইলা আল্লাহ যেমনে ফিরাউনে খান দিছে বাদর দিন মেঘ দিলাইছে বাদর দিন মেঘ দিলাইছে হওয়ার উদ্দেশ্য হইল ওখান আমরা মনে করি যে আল্লাহর যাতে তানে ও মসনদ নিছে ও চেয়ার বসাইছে অতা কিছু অতটা তানে দান করছে তান উপরে আল্লাহ রাজি তান যদি আল্লাহর রেজা মন্দির মধ্যে জীবন কাটাইতে পারেন তা হইলে তান উপরে আল্লাহ রাজি থাকব আর যদি তাইন আল্লাহর জাতর হুকুমর কোনো উল্টা করিলাইন আল্লাহর জাতর কোনো মুখালিফত কোনো খাম তাইন করিলাইন তা হইলে আল্লাহর জাত তান উপরে রাগই করিলাই ফিরাউন দে কবরিস্তান তাকিয়া তুলিয়া আল্লাহর জাতে নিছে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ নিয়া আল্লাহর জাতে রাখছইন রাখিয়া তারে রাজা বানাইছইন রাজা বানানির বাদে যে সময় রাজা বনছে আল্লাহর শুক্রিয়া আদায় করতো না নিবা আসলাম খানো খবরিস্তানো তুলিয়া আনছইন আল্লাহ রাজপ্রাসাদ ইকান শুক্রিয়া আদায় না করিয়া আল্লাহর জাতর সমান হওয়ার চেষ্টা করি লাইছে চাইছে গীতা করতো আল্লাহর জাতর সমান হই যাইত আল্লাহ কইয়া হি তার নিজরে এলান করি দিছে আল্লাহর জাত তার উপরে রাগ করি লাইছইন এমন মৌত তারে দেবা হইছে লাশটা এখনো দফন হইছে না লাশ দফন হই গেছিল না লাশ তার ভিতরে হইছে না দহন করা হইছে না মাটির তোলে না এখনো আছে এখনো কিতা করা আছে রাখা আছে মানুষ তুমি দেখো দেখি এত্তাকি তুমি কিতা করো শিক্ষালো তুমি এত্তাকি দেখিয়া শিক্ষালো ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ গুরুর উপরে তুমি
তুমি গীতা করছো না কখনো রাগ করছো না বলা দলিন আর এই গুরু পথ ভ্রষ্ট হইছই না এই যে গুরুর উপরে আল্লাহর জাতে রাগ করছই না আর এই গুরু পথ ভ্রষ্ট হইছই না এরা খারা বলে এরা ওয়া তাকালা নবীন নবী হল ওয়া সিদ্দিকিন এবং সিদ্দিক হল ওয়া শুহাদাই ওয়া সালিহিন এরা ওয়া তাকালা শহীদ হল আর ওলি আল্লাহ হল এরা হইলা শহীদ হল আর ওলি আল্লাহ হল আপনার আর খাকজো লেখা দেখি আর ও রাইট দশটা হয়ে গেছে আমার ইউটিউবার্স ভাইয়েন আপনারা অফ করে দিন আমি আপনারা আর কি আর বৈশা বহল আপনারা ক্যামেরাটা অফ করিলেন করিল অফ করিলাম